মর্নিং বন্ধুরা, আজকে আমরা বাড়ি দিয়ে এসেছি। তো আজকে আমরা চিন্তা ভাবনা করলাম যে সামনে 3 থেকে 4 কিলোমিটার দূরে একটা রাজবাড়ি রয়েছে। তো রাজবাড়িটা বিশাল বড়, প্রতি বছর ওখানে বিশাল আকারে রথযাত্রা হয়। তো আজকে আমরা সেটা ভিজিট করব। তো বেশি সময় না নিয়ে চলো আমার সঙ্গে রাজবাড়ি। বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি, আমাদের ভিডিওটা করছি। আমরা রাস্তার ধারে দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া যাচ্ছে। তো এর ভিতরে হচ্ছে মেনলি রাজবাড়ি, যার ভিতরে আমরা কিছুক্ষণ পর আমরা প্রবেশ করব আর ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। আমি এর আগে আমি একবার এসেছিলাম অনেকদিন আগে। তো বন্ধুরা, আমরা একদম সামনের দিকে দাঁড়িয়ে রয়েছি আর ভিতরে আমাদের হচ্ছে রাজবাড়ি। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগস। আমি আসিফ আর আমার চ্যানেল ব্লগস অফ আসিফ খানে তোমাদের প্রত্যেককে আমি ওয়েলকাম করেছি। তো বন্ধুরা, আজকে যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রঘুনাথ বাড়ির রাজবাড়ি। অনেক দিনের পুরাতন স্মৃতি নিয়ে এই বাড়িটা রয়েছে। তো আমরা এখানে পুরো ভিতরের দিকে দিয়ে যাবো আর কি, পুরো এটা ভিজিট করাবো। আমরা প্রবেশ করি, প্রথমে যেটা দেখলাম, যেটা অনবরত প্রত্যেকটা রাজবাড়িতে প্রায় দেখা যায়, এটা হচ্ছে একটা বিশাল আকারের একটা কামান রাখা হয়েছে একদম সামনে দরজার মুখের কাছে, একটা স্মৃতি হিসেবে রাখা হয়েছে। আর এই রাজবাড়ি আর সামনের দিকটা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা সংগ্রহশালা, মানে আগেকার ধানের গলা, যেটাকে আমরা যেটা বলবো। আগে এই গলাতে বিশাল আকৃতির গলা, আমরা ভিতরে দেখাবো তোমাদের, এইখানে ধান রাখা হতো। এবার বন্ধুরা, আমরা দ্বিতীয় দরজা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করবো, যেখানে মেন হচ্ছে রাজবাড়ি, যেটা আমরা ভিতর থেকে যাচ্ছি। আর ঢোকার মুখে দেখতে পাচ্ছি একটা বিশাল ঘন্টা রাখা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে। তো আমরা এই ঘন্টাটা দেখতে পাচ্ছি, অনেক প্রাচীনকালের ঘন্টা, আমরা একটু বাজিয়ে দেখলাম। তো দেখার পর আমরা ভিতরের দিকে ঢুকে যেটা দেখতে পেলাম, যে একটা সামনে একটা বিশাল আকারের একটা মন্দির হয়েছে। সম্ভবত এটা আগেকার মন্দির কিনা আমি বলতে পারবো না, হয়তো এখন হয়েছে। আর কিছু কর্মীরা কাজ করছে, মানে আমি জিজ্ঞেস করলাম, এরা বললো যে আবার যে অংশগুলো শেষ, মানে ধ্বংস হয়ে গেছে রাজবাড়ি, কিছু কিছু অংশ, সেই অংশগুলোকে আবার মেরামত করা হচ্ছে। তো একদম বন্ধুরা, গা ছমছমে পরিবেশ, মানে আসলে তোমাকে ভয় লেগে যাবে। আমি হয়তো ভিতরে আসতাম না, যখন দেখতে পাচ্ছি অনেকে রয়েছে তাই ঢুকলাম সাহস করে। বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা একটা সুড়ঙ্গ পথ দেখতে পেলাম, রাজবাড়ির নিচন দিক দিয়ে সুড়ঙ্গ পথটা করা হয়েছে। তো আমরা এই সুড়ঙ্গ পথ ধরে আমরা কিছুটা হাঁটলাম, হাঁটার পর দেখলাম যা দেখলাম বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি। বিশাল আকৃতির একটা বড় ঝিল রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে মাছ দেখছি খেলা করছে, জলে তুমি দেখতে পাবে ভুটভাট হচ্ছে। এইরকম সুড়ঙ্গ পথ আমরা সাধারণত আমরা ফিল্মে ছবিতে আমরা দেখেছি, কিন্তু আজকে আমার নিজের চোখে আমি দেখলাম। তো এই সুড়ঙ্গ পথটা বন্ধুরা একদম পুকুরের, মানে এই যে ঝিলটা রয়েছে, ঝিলের কাছে এসে শেষ হয়েছে। আমরা উল্টো দিক দিয়ে আমরা দেখাবো যেদিকে আমরা এসেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা সিঁড়ি রয়েছে, মানে চার পাঁচটা স্টেপ বাই স্টেপ সিঁড়ি রয়েছে, যেটা থেকে নেমে আমরা এই সুড়ঙ্গ পথটা পেয়েছি। তারপরে বন্ধুরা, আন্ডারগ্রাউন্ডে উঠে আমরা দেখলাম যে একটা খুব সুন্দর একটা জানলা পাশে রাখা, মানে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে। তো দেখতে পাচ্ছি যে লম্বা একটা লম্বা পথ, মানে এটা এইখানে আগেকার যে সেনাগুলো এটা রাজবাড়িকে রক্ষার জন্য এখানে দাঁড়িয়ে থাকবে। মন্দিরের পাশে এটা দেখতে পাবে। আমরা এই সুড়ঙ্গ ধরে আমরা হাঁটছি, বেশ ভালোই লম্বা আছে বন্ধুরা। আমরা হেঁটে চলছি, হেঁটে দেখছি আমরা শেষ পর্যন্ত কি দেখা যায়। সামনে একটা দরজাও দেখা যাচ্ছে, এটা কিন্তু 400-450 বছর আগে থেকে এইভাবে করা হয়েছে, এটা নতুন ভাবে কিছু করা হয় না। কারণ বন্ধুরা তোমরা ইটের গাঁথনি গুলো দেখতে পাবে। তো এসে এখানে শেষ হয়ে গেল আর দেখতে পেলাম যে সামনে ওই দরজা দিয়ে ভিতরে আবার সেই পুকুর।
আচ্ছা রাজার নাম কি ছিল দাদা রাজার নাম অনেক রাজা ছিল রাজা কৃষ্ণ নারায়ণ রায় ছিল রাজা রাজেন্দ্র নারায়ণ রায় ছিল হ্যাঁ আচ্ছা প্রতি বছর এখানে এই হয় না মেলা হয় তো রথ টানা হয় আচ্ছা মানে এর আয়ুটা কতদিন বলছো দুপুর ১২টার সময় মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল ৪টা থেকে ৭টা ৮টা অবধি যতক্ষণ না সন্ধ্যা আরতি হচ্ছে ততক্ষণ খোলা থাকে আবার বন্ধ হয়ে যায় আচ্ছা প্রত্যেকদিন খোলা থাকে প্রত্যেকদিন আমাদের কোনোদিন মন্দির বন্ধ থাকে না প্রত্যেকদিন মন্দির খোলা থাকে এটা একটা সংগ্রহশালা বন্ধুরা এখানে আগে আগেকার সময় মানে ৩-৩৫ বছর আগে যখন রাজা ছিলেন তখন এইখানে বিভিন্ন ধরনের শস্যগুলোকে মজুত রাখা হতো তার সাথে সাথে অস্ত্রও রাখা হতো তো এখন এটা ধ্বংসাবশেষ প্রায় আমাদেরকে বলা হলো যে আপনি জুতো পরে এখানে ভিতরে যান নাহলে সাপের কামড় দিতে পারে কেননা অনেক দিনের পুরাতন ওইভাবে পড়ে রাখা হয়েছে তো ধ্বংসাবশেষগুলো দেখতে পাচ্ছেন কেউ হয়তো গুছিয়ে রেখেছে এখনো ধ্বংসাবশেষ অবস্থা খুব করুণাময় তো আমরা ধীরে ধীরে সাউথ করে একটু ভিতরের দিকে গেলাম এটা বাউন্ডারির বাইরে দেখতে পাবে বন্ধুরা তো গিয়ে দেখলাম একদম মানে অবস্থা ভিতরের অবস্থা মানে ভেঙে ভেঙে কাঠগুলো ভেঙে ভেঙে পড়ছে মানে কালি দেওয়া হয়েছে এটা পরে দেওয়া হয়েছে তো আগে এইভাবে এতটা হাইটেই এইভাবে তৈরি করে রাখা হয়েছিল দেখতে পাচ্ছ ধ্বংসাবশেষ অবস্থা মানে ভিতরে আমি সাহস করে ভিতরে ঢুকলাম না আমি বাইরে থেকে ভিডিওটা শুট করলাম যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়ে যেতে পারে আর বন্ধুরা এটাই সেই রথ যেটা আমরা ঠাকুরের মুখ দিয়ে শুনলাম যে দশমীর সময় এই রথযাত্রা হয় এতে প্রচুর পরিমাণে এখানে লোক এসে রথযাত্রাকে টেনে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় আবার পরে আবার কিছুদিন পর আবার নিয়ে আসা হয় তো এটা একদম রাস্তার ধারে রাখা হয়েছে তো খুব সুন্দরভাবে ডিজাইনও করা হয়েছে দেখতে পাচ্ছ পুরোটা কাঠ দিয়ে তৈরি এটা হচ্ছে আগেকার সময়ের রথ এটা চাকা লাগানো আছে দেখতেই পাচ্ছ আর ঠিক তার সামনে আমরা আরেকটা রথ দেখাবো সেটা হচ্ছে সেই ৩৫০-৪০০ বছর আগেকারই রথ সেটাও এটাকে মডিফাই করা হয়েছে কিন্তু সেটাকে কোনোভাবে মডিফাই করা হয়নি এটা রাজাদের সময়ের রথ এটা স্মৃতি হিসাবে ঘিরে রাখা হয়েছে দেখতেই পাচ্ছ এটাও নিচনের দিকে সেই চাকা রাখা হয়েছে তো বন্ধুরা আজকে আমরা এখানে শেষ করলাম তোমাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অনেক তথ্য দেওয়ার আমরা চেষ্টা করলাম যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলকে